আসসালামু আলাইকুম, আমি শাপলা আছি আপনাদের সাথে। আর আমরা আজকে যাচ্ছি সেন্ট মার্টিনে। তো সকাল সকাল একদম সকাল সকাল উঠে পড়েছি, দেখতেই পাচ্ছেন সূর্য এখনো ওঠেনি আর ওখানে বেশ গরম। তো আমরা উকিয়া থেকে এসেছি। উকিয়া থেকে আসতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছিল। তো এখানে একদম রাইট টাইম, মানে 9:30টার সময় জাহাজ ছেড়ে দিবে, তো সে কারণে আমরা খুব ভোরেই উঠেছি। উঠে চলে এসেছি এখানে একটা ট্যুরিস্ট বাসে প্যাকেজ, এটা আমাদের সকালে নিয়ে আসবে এবং বিকালে নিয়ে যাবে। তো আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, বেশ অনেকটুকুই হেঁটে যেতে হয় এবং ওখানে মানে টিকিট কনফার্ম করতে হয়। টিকিট এবং গেট পাস দিয়ে তারপরে ভিতরে ঢুকতে হয় জাহাজে ওঠার জন্য। তো জাহাজ বেশ অনেক দূরে, আমরা কাঠের যে সাঁকো আছে সেটা বেয়ে চলে যাচ্ছি। তো আমরা জাহাজে মোটামুটি গিয়েছি, বাট এই জাহাজটা না, এর পিছনে যে জাহাজটা আছে সেটাতে আমরা যাব। তো আমরা চলে গিয়েছি, চলে গিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। তো জাহাজের ভিতরে ক্যাবিনের ভিতরে গিয়েছি, তো ওখানে তো তাহারিন থাকবে না, বলছে যে পানি দেখবে, সমুদ্র দেখবে। তো সে কারণে আমরা উপরে যে ডেক আছে তো ডেকের উপরে উঠে গিয়েছি। উঠে যে ওখানে বসে থেকে আমরা দেখলাম বেশ মনোরম দৃশ্য, আর এই যে এত সুন্দর, যেটা বলার বাইরে। পাখিগুলোকে খাবার দিচ্ছে, মানে যার যে দর্শনার্থীরা আছে তারা ব্রেড দিচ্ছে, বিস্কিট দিচ্ছে, তো সেইগুলো খাওয়ার জন্য পাখিরা চলে এসেছে। তো গাঙচিলগুলো দেখতে অনেক সুন্দর, সাদা একদম, আর অনেকগুলো ভরপুর, আপনারা দেখতেই পাচ্ছেন জাহাজের চারপাশ দিয়ে ঘুরছে। আর খুব সকালে অনেক রোদ উঠেছিল, আর ওখানে তো গরম, অনেক গরম, যেটা আমাদের জন্য একটু সমস্যা হচ্ছিল। তো একে একে সমস্ত সবগুলো জাহাজ ছেড়ে দিচ্ছে, তো আমাদেরটা ছাড়ছে না। তো আতাহরিন বলছে যে আমাদেরটা কেন ছাড়ছে না। তো আমাদের 9:30টায় টাইম ছিল, প্রত্যেক দিন 9:30টা একদম রাইট টাইমে ছাড়ে, তো আজকে একটু লেট করেছে। তো সবগুলো জাহাজ ছাড়ার পরে আমাদের জাহাজটি ছাড়বে, আর মানে কখন ছাড়বে সেটাই অধীর আগ্রহে বসে আছি। তো আমাদের জাহাজটি ছেড়ে দিয়েছে, আর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর, আর মানে এত বড় বড় পাহাড় পাশে দেখতে খুবই ভালো লাগছিল, আর এটা তো কখনো আমি যাইনি এখানে, এর জন্য আরো বেশি ভালো লাগছিল।
তো দোয়া তাহেরিনও খুব এনজয় করছে, সবাই এনজয় করছে। পাহাড়গুলো দেখা যাচ্ছে জাহাজ থেকে, খুবই কাছে থেকে, তো ক্যামেরায় হয়তো অতটুকু দেখা যাচ্ছে না। তো আমরা একদম মাঝ সমুদ্রে চলে গিয়েছি। তো এখান থেকে মায়ানমারের পাহাড়গুলো দেখা যাচ্ছে আবছা আবছা, হয়তো বা ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তো এখন আমরা আরো বেশি চতুর্পাশে একদম সমুদ্র, যেটাকে বলে একদম নীল নদীর মাঝ, নীল সাগরের মাঝে আমরা আছি। তো এর মাঝে আমরা গিয়ে একটু বসেছিলাম, বাট তো তাহরিন আর থাকবে না ভিতরে। তো আমরা চলে এসেছি, সেন্ট মার্টিনে। দেখতেই পাচ্ছেন প্রায় সবগুলো জাহাজ একই সঙ্গে মানে তীরে ভিড়ল। তো আমরা নেমে পড়লাম, নেমে পড়ে একদম ক্ষুধার্ত। তো সে কারণে আমরা ভাবলাম যে খেয়ে তারপরে আমরা ঘুরবো, যেহেতু আমাদের হাতে আছে মাত্র 2.5 ঘন্টা। 12টার দিকে আমরা পৌঁছে গিয়েছি, তো 1টা 2টা 3টার মধ্যে আমাদেরকে আবার ফিরতে হবে। তো 2:30টার মধ্যে জাহাজে চলে আসতে বলেছিল। তো 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা সময় আছে। তো সে কারণে আমরা ভাবলাম যে খেয়ে তারপরে আমরা শর্টকাটে দেখে বের হয়ে যাব। তো আমরা রূপচাঁদা মাছ নিয়েছি 2টা। এখানে সমস্ত কিছু একদম মাছ মাখিয়ে রেখে দেয়, তারপরে এটা আপনাদের চয়েস মতো ভেজে নিতে হবে। তো আমি কোরাল মাছ নিয়েছি, আরো বেশ কিছু মাছ নিলাম, যেটা এখন আমরা খাবো, ভেজে খাবো। আর এই ভাজিগুলো খুবই ভালো লাগে। এটা হলো সকালে এখানে সব নৌকা নিয়ে আসে মাছ, মাঝিরা বিকালে নৌকা নিয়ে যায় এবং সকালে নৌকা নিয়ে আসে, মাছ ধরে নিয়ে আসে। আর এখানকার যে হোটেলগুলো আছে তারা বিভিন্ন দামে মাছগুলো কিনে এটা করে রাখে। আর আমরাই এই দোকানে ফার্স্ট, আমাদের আমরা এই দোকানের চুলা জ্বালিয়ে দিব, মানে আমাদের মাছগুলোই ভাজবে। তো বেশ অনেকগুলো মাছ আমি নিয়ে নিলাম। তাহের আবু বলছিল যে এতগুলো মাছ কিভাবে খাবে, আসলে এতগুলো মাছ খেতে পারিনি। তো আমি একটা কোরাল মাছও অর্ডার দিয়েছিলাম, তারপরে রূপচাঁদা, সব মিলিয়ে বেশ অনেকগুলো মাছ। তো এখানে আমরা একটু রেস্ট নিলাম, নিয়ে তারপরে ওরা ভাজবে, মাছগুলো ভাজবে, তারপরে আমরা খেয়ে রওনা দিব। তো আমরা যথারীতি ওয়াশ করে নিলাম, হাত মুখ ধুয়ে নিলাম, এবং তো তাহেরিনও একটু রেস্ট নিয়ে নিল, যেহেতু যা অনেক সকালে উঠেছে। আমরা এখন সেন্ট মার্টিনে, এই যে মাছ ফ্রাই করছে, আমরা এখন খাবো। আর অনেক ক্লান্ত, দেখতেই পাচ্ছেন ক্লান্ত হয়ে গেছি, দৌড়ের উপরে আছি আমরা, মানে শর্টকাটে শুধু ভ্রমণ করা হচ্ছে। তো আমাদের মাছ ফ্রাই করার জন্য চুলাটা জ্বালিয়ে দেওয়া হলো। আর আপনারা মনে রাখবেন এখানে মাছগুলো দাম করে আপনারা নেবেন। এখানে নৌকা, অনেক নৌকা দেখছেন না, ওইগুলা জেলেরা আজকে কিনে নিয়ে আসে সকালবেলা, যায় সকালবেলা, যায় একদিন ঘুরে যায় প্রায় সারা রাত মাছ করে। হ্যাঁ, সারা রাত পুরুপি আপনার বাসায় পাড়িয়ে পাই এখানে, এখানে চুলাটা জ্বালিয়ে দিল, মাছটাও দিয়ে দিল, এটা কোরাল মাছ, কোরাল মাছটা দিয়ে দিল। তো তেলটা অতটা এখনো গরম হয়নি, তো সে কারণে একটু মানে ওয়েট করছিল। তো সমস্ত মাছগুলোই দিয়ে দিয়েছে একেবারে, এখন এটা ফ্রাই হবে। তো আসলে বাচ্চা কাচ্চা নিয়ে এভাবে ঘোরাটাও একটু প্রবলেম হয়ে যায়, ওরা অনেক বিরক্ত করেছে। আর অনেক মানে একটু রোদও ছিল, সব মিলিয়ে আমাদের জার্নিটা খুবই কষ্টকর হয়েছিল, আর সেদিন অনেক গরম ছিল। Thank you.
তো মাছগুলো খুব ভালো করে ফ্রাই করা হচ্ছে, এটা একদম ডুবো তেলে, যেটা খেতেও মচমচে হবে। আর তাহরিন তুয়ামনি দেখতেই পাচ্ছেন কি করছে ওরা। আর এই তো, আরো আরো অনেক, মানে আমরা চুলা জ্বালানোর পরে আরো অনেক ক্রেতারা এসেছেন এই হোটেলে, তো তারাও বিভিন্ন মাছ কিনছেন। আমি আরো একটু দেখিয়ে দিলাম, আমার কাছে খুবই ভালো লাগছিল মাছগুলো দেখে। আমাদের মাছগুলো উঠিয়ে ফেললো, এখন যে আরো দর্শকরা এসেছেন, দর্শনার্থীরা এসেছেন, তাদের মাছগুলো ফ্রাই করে নিচ্ছে। তা আমাদের প্লেটে মাছ দিয়ে দিয়েছে, ভাজি মাছ দেখতেই পাচ্ছেন। আর আমরা পরোটা কিনেছিলাম, এটা উকিয়া থেকেই পরোটা কিনে নিয়ে এসেছিলাম। তো তুয়ামনি একটা বড় পরোটা নিয়ে নিয়েছে, পুরো সম্পূর্ণ একটি মাছ নিয়েছে, সে সাথে এখানে ডিম ভাজিও ছিল আমাদের, আগের কেনা ছিল। তো আমরা এখন এই মাছ ফ্রাই খাবো, তারপরে আমি পরে আবার শুটকি ভর্তা, অল্প একটু আলু ভর্তা আর এক প্লেট ভাত অর্ডার দিয়েছিলাম। এখানে বিভিন্ন ভর্তাই পাওয়া যায়, ডাল পাওয়া যায়, সবজি পাওয়া যায়। তো মাছগুলো আমার কাছে মনে হয়েছিল যে একটু বেশি ক্রিস্পি হয়ে গেছে। তোতোয়া তাহরিন খেতে খেতে বেশ অনেকটুকু সময় এগুলো শেষ করে দিল। তো তাহরিনের আব্বু বলছিল যে তাড়াতাড়ি খাও, সময় চলে যাচ্ছে, খেতে খেতে আমাদের টাইমটা চলে যাচ্ছিল। তো সে কারণে একটু আমরা তাড়াহুড়ো করে খাচ্ছিলাম, এদিকে তোয়াকেও খাইয়ে দিতে হচ্ছে, আর ও তো খুব তাড়াতাড়ি খেতে পারে না। তো এর মধ্যে আপনারা দেখবেন এখানে আমার একজন ভিউয়ার্স আমাদের চ্যানেল দেখেন, আমার পিছনেই দেখতে পাচ্ছেন ওনারা। তো ওনারা আমাদেরকে চিনে আমাদের সঙ্গে কথা বলেছিল। তো আসলে খুবই ভালো লাগছে যে যেখানেই যাই না কেন আমাদের ভিউয়ার্সরা আমাদেরকে চিনতে পারে এবং আমাদেরকে পছন্দ করে সেটাই। আপু দেখো বলো বড়টা দিছে, আমার গাঁ
তো আমি এই সেন্ট মার্টিনের পার্ট আমি টু পার্ট করেছি, আমার এই পার্টে খাওয়া দাওয়া আর এই তো আসা যাওয়াই থাকছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, তো আমরা যাব আর এখন আমার দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দিব। আর আমরা এরপরে সেন্ট মার্টিনের যে সমুদ্র সৈকত আছে ওটাতেই থাকব, ওটাতে দেখব, ওইখানে যাব। আপনার নাম কি তাইলে? আমার নাম ফারিশা। ফারিশা, আর উনি তো আমি খুবই খুশি আনন্দিত ফারিশা এবং ফারিশার হাজবেন্ড কে পেয়ে, এভাবে পরিচিত পেলে খুবই ভালো লাগে, কাজের উৎসাহ আরো বাড়ে। আচ্ছা, আল্লাহ হাফেজ তাইলে। আল্লাহ হাফেজ। আন্টিকে আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ।